আল্লাহ পবিত্র কোরআন মাজিদে সূরাতুল জুমআর 10 নম্বর আয়াতে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু فانتشروا في الأرض وابتغوا من فضل الله فرض নামাজ যখন শেষ হয়ে যাবে, আল্লাহর বিধান যখন পালন করে শেষ করে নিবা, জীবিকা অন্বেষণ করার জন্য বাহির হয়ে যাও, নিজের হাতের কামাই করার জন্য বাহির হয়ে যাও, আল্লাহ পবিত্র কোরআন মাজিদের আরেক আয়াতে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি আল্লাহ দুনিয়ার মানুষগুলিকে তৈরি করেছি শ্রম নির্ভরশীল হিসাবে, আল্লাহ চাইলে আসমান থেকে রিজিক দিতে পারেন সরাসরি, ওই রিজিক গুলি আল্লাহ দেওয়ার মতো ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ এইভাবে না দিয়া মানুষের শ্রমের মাধ্যমে, শ্রমের মাধ্যমে ওই রিজিক গুলি মানুষের হাতে আল্লাহ কেন দেয়, ওই রিজিকের সম্মান যেন মানুষের হাতে থাকে, ওই রিজিক যেন মানুষ কদর করে, ওই রিজিক যেন মানুষ সম্মান করে, আল্লাহ চাইলে অনায়াসে হালাল রুজি মানুষের ঘরে পৌঁছায় দিতে পারে, কিন্তু আল্লাহ এইভাবে পৌঁছায় দেয় নাই। আল্লাহ অনেক রিজিক মানুষের ঘরে পৌঁছাইয়া দিয়েছে, আল্লাহ চাইলে পারেন। সহি বুখারী শরীফের হাদিসে আছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এলাকার 12 জন মানুষ লইয়া নবীর দরবারে আগমন করলেন, মানুষগুলি বললেন, আগো পয়গম্বর, ওই মানুষগুলি পরামর্শ করার পর আবু মুসা আশআরীকে বললেন, হে আবু মুসা, আমাদের তো খাবার নাই, আমরা মুসাফির মানুষ, মদিনা শহরে আমাদের কোনো কিছু নাই, রাসূলের দরবারে যাও, পয়গম্বর হয়তো কিছু খাবারের ব্যবস্থা করে দিতে পারেন। আবু মুসা নবীর দরবারে গেলেন, যেই সময় আল্লাহর পয়গম্বর বাসার ভিতরে পবিত্র কোরআন মজিদ তেলাওয়াত করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়ামুস্তাউদাহা কুল্লুন ফি কিতাবিম মুবীন। আয়াতের তরজমা হল, দুনিয়াতে যত বিচরণশীল প্রাণী আছে, দুনিয়াতে যত মখলুকাতগুলি রয়েছে, সবগুলির রিজিক দেওয়ার মালিক হলেন আল্লাহ। হযরতে আবু মুসা শোনার পরে সিদ্ধান্ত নিলেন, আমিও তো আল্লাহর মখলুক, আমিও তো আল্লাহর মখলুক, আমাদের অন্তর্ভুক্ত শুধু অন্তর্ভুক্ত নয়, মানুষ হিসাবে সমস্ত মখলুকাতের সর্দার, সমস্ত মখলুকাতের নেতা হলাম আমরা, অবশ্যই আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। হযরতে আবু মুসা আশআরী মনে মনে সিদ্ধান্ত নিলেন, নবীকে বলবেন না, নবীকে না বলে কাফেলার দরবারে চলে গেলেন। কাফেলার মানুষগুলি বললেন, রে আবু মুসা, রাসূলকে তুমি বলেছ? আবু মুসা বললেন, জি বলেছি, রাসূল খাবারের ব্যবস্থা করে দিবেন। কিছু সময় অতিবাহিত হয়ে গেল, ওরা লক্ষ্য করে তাকায় দেখলেন একজন পরিচিত মানুষ,
কিছু গোশত এবং গরম রুটি লইয়া নয়রার দরবারে হাজির হয়ে বললেন, আল্লাহর ভয়গম্বর প্রেরণ করেছেন, ওরা আনন্দে আত্মহারা নাস্তাগুলি খাবার পরে, ওই খাবার দাবার শেষ করার পরে কিছু খাবার অতিরিক্ত রয়ে গেল, আল্লাহ নবীর দরবারে প্রেরণ করা হল, নবীজি আপনি যে খাবার গুলি দিয়েছিলেন অতিরিক্ত রয়ে গেছে, ওই খাবার গুলি আপনি গ্রহণ করেন। আল্লাহর পয়গম্বর বলেন, না আমি তো খাবার গুলি প্রেরণ করি নাই, এ খাবার কে প্রেরণ করেছে আমি তো প্রেরণ করি নাই। ওরা বললেন, জি না পয়গম্বর, আপনিই তো প্রেরণ করেছেন, এই তো আপনার খাবার, আবু মুসাকে আমরা প্রেরণ করেছিলাম। নবী বললেন, না আমি তো প্রেরণ করি নাই। আবু মুসা বললেন, অগ নবীজি, খাবার নেওয়ার জন্য আমি আপনার দরবারে আগমন করেছি, কিন্তু আসিয়া থাকা এদিকে আপনি পবিত্র কোরআন মজিদের আয়াত তেলাওয়াত করতে আসেন, সমস্ত পানির রিজিকের জিম্মাদার হলেন আল্লাহ। আমার অন্তরে চলে আসলো, আমি তো আল্লাহর একজন মখলুকাত, তাহলে অবশ্যই আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিবেন। ও ইকিনার বিশ্বাস লইয়া আমি বিদায় হয়ে গেছি। আল্লাহর পয়গম্বর বললেন, রে আবু মুসা, সুসংবাদ গ্রহণ করো, ওই বিশ্বাস করার কারণে মহান আল্লাহ কুদরতিভাবে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এত মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ চাইলে আমাদেরকে এইভাবে রিজিক দিতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? অবশ্যই আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন শ্রম নির্ভরশীল হিসাবে। মানুষ দুনিয়াতে নিজে নিজে পরিচালনা হওয়ার জন্য, ফ্যামিলি লালন করার জন্য, দেশ লালন পালন করার জন্য মানুষ শ্রম করতে হবে, এটি হলো দুনিয়ার বিধান। ওই শ্রম নির্ভরশীল হিসাবে মানুষগুলিকে আল্লাহ প্রেরণ করেছেন। হালাল শ্রমের মূল্য, হালাল শ্রমের যে দাম, আল্লাহর পয়গম্বর বলেন, মানুষের রিজিকের ভিতরে সবচেয়ে উত্তম রিজিক হলো মানুষ যে নিজ হাতে কামাই করে, এই রিজিক, এই খাদ্য, এই টাকা পয়সাটা হলো আল্লাহর দরবারে সবচেয়ে বড় দামি। সুবহানাল্লাহ, এর চেয়ে মূল্যবান কোনো বিষয় হতে পারে না। আল্লাহর পয়গম্বর, শুধুমাত্র শ্রম না, যারা শ্রমিক আছে এই শ্রমিকের মর্যাদা দিতে গিয়ে বলেন, যেই শ্রমিকগুলি তোমার বাড়িতে কাজ করে, যেই শ্রমিক নিজের দেহের গাম জোড়াইয়া কষ্ট করে তোমার বাড়িতে কাজকর্ম করে, এদের মূল্যে দিতে গিয়ে আল্লাহর পয়গম্বর বলেন, শ্রমিকের শরীরের গাম শুকানোর আগে তার শ্রম দিয়ে দাও, এটা হলো একজন শ্রমিকের প্রাপ্য। সুবহানাল্লাহ, শুধুমাত্র তাই নয়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হাশরের ময়দানে আমি তিন প্রকার মানুষের বিরুদ্ধে মামলা করব, আমি যাদের বিরুদ্ধে মামলা করব ওই মানুষগুলি কখনো বিজয় পাবে না, অবশ্যই পরাজয় হবে। আরেক হাদিসে আছে, তিন দল মানুষের প্রতি আমি পয়গম্বর হাশরের ময়দানে বেশি রাগান্বিত থাকবো, এই তিন দল মানুষগুলি, প্রথম নম্বর হলো যারা আল্লাহর নামে ওয়াদা করার পর সেই ওয়াদাগুলি পূরণ করে না, আল্লাহর নামে ওয়াদা করার পরে সেই ওয়াদাগুলি পূরণ করে না, এটা হলো এক দল। এমন মানুষ আমরার সমাজে অভাব নাই, সমাজে আল্লাহর নামে ওয়াদা করে কিন্তু সেই ওয়াদাগুলি পূরণ করে না। আল্লাহর পয়গম্বর বলেন, হাশরের ময়দানে আমি পয়গম্বর এদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করব। দুই নম্বর হলো যারা স্বাধীন মানুষকে আজাদ
যারা স্বাধীন মানুষকে গোলাম বানায় বিক্রয় করে। আমি পয়গম্বরদের বিরুদ্ধে মামলা করব, এরা কখনো বিজয় পাবে না, এদেরকে অবশ্যই অপদস্থ আমি পয়গম্বর করে ফেলবো। তিন নম্বর হলো যেই মালিক যেই মানুষগুলি নিজের ঘরে শ্রমিক রাখে, নিজের ঘরে গরিব মানুষদেরকে কামলা কাটায়, কিন্তু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে শ্রমগুলি নেওয়ার পরে পরিপূর্ণ রূপে মূল্য দেয় না, অথবা মূল্য দেওয়ার সময় টাল বাহানা করে, ওই টাল বাহানা করতে করতে শ্রমিক ভাইদেরকে কষ্ট দেয়। আল্লাহর পয়গম্বর বলেন কঠিন ময়দানে আমি পয়গম্বর, ওই সকল মালিকের বিরুদ্ধে মহান আল্লাহর আদালতে মামলা করব। নবী হলেন বিশ্ব নবী, নবী হলেন মানবতার দূত, নবী হলেন শান্তির দূত। শ্রমিক আর মালিকের সম্পর্ক কেমন হবে? আল্লাহর পয়গম্বর বলেন শ্রমিক আর মালিকের সম্পর্ক হবে ভাই ভাইয়ের মতো। নবীজি অনেক হাদিসে বলেন শ্রমিকের সাথে যেই মালিকগুলি ভালো ব্যবহার করে না, এরা কঠিন ময়দানে জান্নাতে যাইতে পারবে না, আল্লাহর আদালতে জবাব না দেওয়ার আগ পর্যন্ত এরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহর পয়গম্বর আরো বলেন অধীনস্থ যারা আছে, চাকর যারা আছে, এরা হলো তোমার সন্তানের মতো। তুমি যা খাইবা তোমার ওই অধীনস্থদেরকে তা দিবা, তুমি যা পড়বা তোমার কামলাদেরকে তা দিবা, তুমি যা ব্যবহার করবা তোমার অধীনস্থ যারা আছেন, চাকর বাকর যারা আছেন, এদেরকেও তা দিবা। এই হলো ইসলামের অধিকার আল্লাহর পয়গম্বর শ্রমিক এবং মালিকের অধিকার যা দিয়েছেন। কিয়ামতের আগ পর্যন্ত কোনো সংবিধান এদেরকে এইভাবে শ্রম এবং শ্রমিকের মর্যাদা আদায় করতে পারবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।